নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জামাই ষষ্ঠী স্পেশাল ভিন্ন স্বাদের ভিন্ন পদ্ধতিতে তৈরি সর্ষে ইলিশ চলুন দেখে নিই কার কার বাড়িতে আমার বাড়ির মতো এইভাবে সর্ষে ইলিশ তৈরি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্রথমেই বলে দিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করে দেবেন আর নেক্সট রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন জন্য মানে বেল আইকনটা চলুন প্রথমেই নিয়ে নিই ইলিশ মাছ তিন টুকরো ইলিশ নিয়ে নিয়েছি আমি এই রেসিপিটা বানানোর জন্য আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন বা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এইভাবে যদি একটু করেন ম্যারিনেশন তাহলে কিন্তু ইলিশের টেস্ট বহুগুণ বেড়ে যায় তারপর ভালো করে ইলিশ মাছটা সব মশলা দিয়ে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এইবার দশ মিনিটের জন্য ম্যারিনেশন টাইম দিতে হবে যাতে ভেতর অবধি মশলা নুন ঢুকে যায় এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবো নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো যতটুকু সর্ষের তেল প্রেফার করেন তখনই ততটাই দেবেন আমরা সর্ষের তেল একটু বেশি দিই ইলিশ মাছে যাতে টেস্টটা দারুণ আসে আমরা পার্সোনালি পছন্দ করি তেলটা ধোয়াটা গরম হয়ে গেলে কড়াইটাকে একটুখানি তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কালো জিরে দুই তিন চিমটি দিলেই হবে কালো জিরেটা একটুখানি ক্র্যাকেল হতে দেবো এই সময় কিন্তু ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে নালে কালো জিরে পুড়ে যাবে এইবার ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে একটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা একটুখানি তেলে সাঁতলে নামার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে পনেরো মিনিট ম্যারিনেশান করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এইভাবে যদি আপনারা করেন এই কাঁচা লঙ্কার ফ্লেভারও কিন্তু ইলিশ মাছের ভেতরে চলে আসবে তারপরে এক পিঠ কিছু সেকেন্ড হালকা ভেজে নেওয়ার পর হালকা করে উল্টে দিতে হবে খুব সাবধানে যদি এই মুহূর্তে উল্টাতে না পারেন কোনো প্রবলেম নেই সাইড থেকে তেল নিয়ে ওপরের দিকটা একটুখানি ছড়িয়ে দেবেন ইলিশ মাছের ওপরের দিকটা কারণ সাইজ বড় হলে আর কড়াইয়ের আয়তন যদি ঠিকঠাক না হয় উল্টানো পাল্টানো যায় না আর ইলিশ মাছ খুবই নরম মাছ খুবই কষ্ট করে উল্টাতে হয় ফ্লেমটাকে লোতে রেখে ইলিশটাকে একটু ভাজতে দেবো এটা কিন্তু সম্পূর্ণ ভাজবো না হালকা একটুখানি শ্যালো ফ্রাই করবো ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই ফ্লেমটা কিন্তু লোতে দিতে হবে মশলাটা বানানোর জন্য নিয়ে নেবো একটা মিক্সার গ্রাইন্ডার এইবার দিয়ে দেবো এর মধ্যে এক টেবিল চামচ কালো সর্ষে তারপরে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে তারপরে দেবো একটা চামচ পোস্ত দানা এবার এর মধ্যে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে নুন নুনটা দিয়ে ভালো করে এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেবো নুন দিলে কি হয় কখনোই কোনো সর্ষে তিতকুটে ভাব আসে না দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তিন টুকরো কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনারা বুঝে দেবেন তারপরে দিয়ে দেবো কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে এইবার একটা বাটি নিয়ে নেব সঙ্গে ছাঁকনি এই যে পেস্টটা বানিয়েছি সেটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে জলটা এর জলটাই কিন্তু দিয়ে আমি আজকে সর্ষে ইলিশটা বানাবো কার কার বাড়িতে এই পদ্ধতিতে আপনারা সর্ষে ইলিশ বানান অবশ্যই জানাবেন এইবার এই সর্ষের জলের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দই এতে স্বাদ আরও ভালো মাত্রায় আসে টক দইটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটা উইস্কারের সাহায্যে মিক্স করে নিতে হবে মানে বিট করে নিতে হবে যাতে পুরো গ্রেভির মধ্যে মিক্স হয়ে যায় ওদিকে আমার ইলিশ মাছটা হালকা করে শ্যালো ফ্রাই হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো এই সর্ষের জলটা সর্ষের জলটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেবো তারপরে দিয়ে দেবো হালকা চিড়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা আর মাথায় রাখবেন আগে থেকে নুন দেবেন না কারণ ইলিশ মাছে কিন্তু নুন মেখে ভাজা হয়েছে প্লাস সর্ষের মধ্যে নুন দিয়ে পেস্ট করা হয়েছে তাই শেষ মোমেন্টে গিয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন দেখে অ্যাডজাস্ট করবেন পাঁচ মিনিট মতো ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে যখন ফোটাতে ফোটাতে দেখবেন পারফেক্ট টেক্সচার এসে গেছে এইটুকু ঝোল আপনাদের জন্য সাফিসিয়েন্ট তখন ওপর থেকে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল যেটা ফ্লেভারটা দারুণ মাত্রায় আসে সর্ষে তেলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে ফ্লেভারটা ভেতর অবধি যায় ঠিক পাঁচ মিনিট ঢাকা দিয়ে তারপরে তুলে নেব দেখুন সর্ষে ইলিশ একেবারে রেডি ঝোলটা টেনে গেছে আর মাছও কিন্তু এক ফোটাও ভাঙেনি রেডি হয়ে গেল দারুণ স্বাদে জামাই ষষ্ঠী স্পেশাল সর্ষে ইলিশ এই পদ্ধতিতে অবশ্যই রান্না করে দেখবেন কেমন লাগে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নেক্সট রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন আজ আসলাম নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার